আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি বা অন্যান্য বাহিনীর যে পরীক্ষার যে সার্কুলারগুলো হয়, ওই পরীক্ষাগুলোর আগে আমরা প্রস্তুতিমূলক কোর্স করি, অর্থাৎ সর্ববৃহৎ প্রস্তুতিমূলক ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার তোমরা বলতে পারো। তো যাই হোক, আজকে আলোচনা করব 2019 সালে তোমরা যারা 94তম বিজিবির সিপাহী পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা, মহিলা প্রার্থী এবং পুরুষ প্রার্থী, তো তাদের আজকে পরীক্ষা ভালো করার জন্য লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এই চারটি পরীক্ষা ভালো করার জন্য আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিতে চাই এবং আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমার মেডিকেলে পাস করার জন্য কি করা উচিত, আর লিখিত পরীক্ষা পাস করার জন্য তোমার কি করা উচিত, মৌখিক পরীক্ষা পাস করার জন্য তোমার কি করা উচিত, আর শারীরিক পরীক্ষা পাস করার জন্য তোমার কি করা উচিত, এই চারটা বিষয় নিয়ে, অর্থাৎ চারটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি এই ভিডিওতে। তোমরা যারা 2019 সালে 94তম বিজিবির সিপাহী পদে মহিলা এবং পুরুষ প্রার্থী অংশগ্রহণ করবা শুধুমাত্র তাদের জন্য, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবা, অন্যকেও জানাবা যারা জানতে চায় এবং যারা জানে না সবাইকে আমরা জানানোর চেষ্টা করি। আমরা চেষ্টা করি সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন দেওয়ার আমরা সাধ্য দিয়ে চেষ্টা করে থাকি। তো যাই হোক, প্রথমে আমরা যখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই বিজিবি 94তম পদে পরীক্ষা দিতে যাব, এখনো পরীক্ষা শুরু হয়নি, SMS এর মাধ্যমে বিভিন্ন জেলার পরীক্ষার ডাক আসবে, সর্বপ্রথম তোমাদের মেডিকেল চেক আপ হয়। তুমি যেখানে যাও না কেন পরীক্ষা দিতে, সেখানে তোমার মেডিকেল চেক আপ হয়। আসলে আমরা মেডিকেলে আনফিট না ফিট এটা অনেক প্রার্থী কিন্তু জানি না, বাট মনে একটা স্বপ্ন থাকে যে আমি বিজিবির সিপাহী পদে অংশগ্রহণ করব এবং দেশের সীমান্ত রক্ষায় সীমান্ত প্রহরী হিসেবে আমি চাকরি করব। আসলে চাকরি কিন্তু এত সোজা না, চাকরি পাওয়া অনেক কঠিনের বিষয়, কারণ আমাদের কিছু কিছু সঠিক তথ্য বা পরামর্শ না জানার কারণে আমরা অনেক প্রার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে বাদ পড়ে যাচ্ছে। তো আজকে আলোচনা করি সর্বপ্রথম মেডিকেল নিয়ে, কারণ মেডিকেল পরীক্ষায় কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে যখন তোমরা বিজিবির বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাবা বিভিন্ন জেলা থেকে। এখন তোমার হাইট থেকে শুরু করে তোমার শরীরের প্রত্যেকটা অংশই কিন্তু তারা একটা মেডিকেল চেক আপ করে, প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেল চেক আপ। এই মেডিকেল চেক আপে যদি কেউ অযোগ্য বলে গণ্য হয় তাকে কিন্তু বাদ দেওয়া হবে পরীক্ষার কেন্দ্র থেকে। তো তোমরা যারা পরীক্ষা দিতে যাবা পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে নিজের শরীরের প্রতি যত্ন নাও, শরীর বা শরীরে কোনো অংশে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তুমি এখন থেকেই তোমার প্রপার প্রস্তুতির মাধ্যমে তুমি কিন্তু সমাধান করে নিতে পারো। আমাদের সোজা ট্রেনিং একাডেমি যারা এই ধরনের মেডিকেল সমস্যায় তোমরা ভুগছ, যারা বিভিন্ন বাইরেতে মেডিকেল পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছ, আমরা কিন্তু চেষ্টা করি যারা তোমরা আমাদের ট্রেনিং সেন্টারে আসো ট্রেনিং করার জন্য বা কোচিং করার জন্য, আমরা কিন্তু বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে তোমাদেরকে এই মেডিকেল থেকে কিভাবে ওভারকাম করা যায়, মেডিকেলের সমস্যাগুলো থেকে সেগুলো কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সুচিকিৎসার একটা ব্যবস্থা করে থাকি। মেডিকেলে যারা পাস করবে তাদেরকে অংশগ্রহণ করতে হবে তোমার শারীরিক পরীক্ষা, এটা হয়তো বা মেডিকেল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আগে হতে পারে, পরেও হতে পারে। তারপরে বলে দিচ্ছে শারীরিক, যেমন দৌড় হতে পারে, দৌড় প্রতিযোগিতা হতে পারে, সাঁতার প্রতিযোগিতা হতে পারে, আরও কিছু বিষয় আছে যেমন চিন আপ আসতে পারে, তারপর বুক ডাউন বা অর্থাৎ পুশ আপ যেটা আছে সেটা হতে পারে, সিট আপ হতে পারে, লং জাম্প, হাই জাম্প, এই বিষয়গুলোর উপরে শারীরিক অনুশীলন তারা দেখে থাকবে শারীরিক পরীক্ষার মধ্যে। এরপরে যারা এই পরীক্ষাগুলোতে টিকে যাবে তাদের হলো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা টোটাল তোমাদের চারটা অথবা পাঁচটা বিষয়ের উপরে কিন্তু 60 মার্কের, 100 মার্কের অথবা 50 মার্কের হতে পারে। এই বিষয়গুলো একটু আমরা জেনে নিই। প্রথমত তোমাদের বাংলা,
তারপর ছিল ইংলিশ, তারপর গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এই পাঁচটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তোমরা এখন থেকে যেটা করবে লিখিত পরীক্ষা ভালো করার জন্য, আমাদের ভিডিওতে অর্থাৎ আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে দুই তিনটা আমাদের এই লিখিত পরীক্ষার উপরে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। আমাদের এই ভিডিও শেষে এই টিউটোরিয়ালের লিঙ্কটি আমরা দিয়ে দেব। এই লিখিত পরীক্ষার টিউটোরিয়ালের লিঙ্কটি ভিডিওটি দেখে তোমরা কিন্তু একটা আইডিয়া নিতে পারবা যে তোমাদের কোন ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন হতে পারে, প্রশ্নের প্যাটার্নটা কী ধরনের হতে পারে। তাহলে তোমাদের এই লিখিত পরীক্ষা পাস করা নিয়ে যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা তোমরা দূর করতে পারবা বা গ্রো করতে পারবা, যে আমি একটা জিনিস জানি না ওই জিনিসটা আমি ক্লিয়ার করে নিলাম বা এই কয়েকদিনের মধ্যে ওইভাবে একটু প্রিপারেশন নিতে পারবো। এখানে আর একটু সংযোজন করে দিই, সোজা ট্রেনিং একাডেমি এটাও কাজ করে যারা লিখিত পরীক্ষা দুর্বল মনে করছো নিজেকে, তাদেরকে যখন তোমরা কেউ সোজা ট্রেনিং একাডেমিতে আসো বা কেউ যখন আসে তখন সঠিক গাইডলাইন এবং খুবই সংক্ষিপ্ত আকারে সাজেশন বেস আমরা শিট, নোটস এবং বই দিয়ে, একাডেমিক বই দিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি, যাতে তোমরা খুব ইফেক্টিভ ইম্পর্টেন্ট পড়া পড়ে পরীক্ষায় বিজিবির পরীক্ষায় লিখিত পরীক্ষায় যেন তোমরা কমন পাও এবং পাস করতে পারো। এবার আসা যাক মৌখিক পরীক্ষার বিষয় নিয়ে। মৌখিক পরীক্ষা অনেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মৌখিক পরীক্ষা নেওয়ার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, আর বিজিবির অফিসাররা যারা থাকবেন তারা তোমাকে কাছ থেকে জাজ করার চেষ্টা করবে, অর্থাৎ তোমার ব্যক্তিত্ব বোঝার তারা চেষ্টা করবেন, তোমার পছন্দ অপছন্দ, ভালো লাগা ভালো না লাগা, তুমি কেন বিজিবিতে অংশগ্রহণ করতে চাও বা সেই পাই পদে কেন যোগদান করতে চাও, এই বিষয়গুলো তারা প্রশ্নের মাধ্যমে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তোমার কাছ থেকে বোঝার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবেন যে তুমি বিজিবিতে সিপাহী পদে যোগদান করার জন্য তোমার সক্ষমতা আছে কিনা বা তুমি সক্ষম কিনা। সুতরাং মৌখিক পরীক্ষা শুধুমাত্র প্রশ্ন করলো অফিসার, আমি উত্তর দিলাম, এটা করলেই কিন্তু যে ভেবে নিব যে চাকরি হবে বা মৌখিক পরীক্ষা পাস করবো তা কিন্তু না। মৌখিক পরীক্ষা অনেকটা বুদ্ধিমত্তা সম্পন্ন প্রশ্ন আসবে, এই বুদ্ধিমত্তার সাথে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষার এখন থেকে প্রস্তুতি নাও। আমাদের ইউটিউব চ্যানেলে সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে মৌখিক পরীক্ষার অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, ওই টিউটোরিয়ালগুলো দেখো, দেখলে পরে তোমরা বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন হতে পারে বা কোন ক্যাটাগরির প্রশ্ন হতে পারে এবং তোমার কীভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া উচিত, অবশ্যই তোমাদের কাজে লাগবে ভিডিও টিউটোরিয়ালগুলো। আর পাশাপাশি তোমরা যারা মনে করছো তোমাদের এই বিজিবির সিপাহি পদের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা অথবা শারীরিক পরীক্ষা, তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র যে কোচিং করবা বা ট্রেনিং করবা এই কারণে যোগাযোগ করবা তা কিন্তু, সরি তা কিন্তু আমি বলছি না, তোমরা তোমাদের যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা আমাদের সাধ্য মতো তোমাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করো, আগামী যার যে সময় পরীক্ষা অংশগ্রহণের ডাক আসবে বিজিবির, ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করবো, ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো, আশা করি তোমরা অবশ্যই উত্তীর্ণ হবে এবং তোমাদের যে স্বপ্ন বিজিবি সিপাহী পদে যোগদান করে সীমান্ত রক্ষী হয়ে বাংলাদেশের সীমানা রক্ষা অংশগ্রহণ করবা, আল্লাহ তাআলা তোমাদের মনে আশা পূরণ করুক। সবাই ভালো থেকো এবং আগামীতে আবার নতুন কোনো পরামর্শমূলক ভিডিও এবং টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।